কে? হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। সো সবাই একটু লাইভটাতে জয়েন করে ফেলো এই মুহূর্তে, যারা যারা অনলাইনে আছো। আর আমার বয়েসটা ক্লিয়ার আছে নাকি, লাইভটা ক্লিয়ার আছে নাকি একটু আমাকে কাইন্ডলি জানাও। ওকে, সো সবাই একটু জয়েন করে ফেলো, আর অবশ্যই জানাবা যে আমার বয়েসটা ক্লিয়ার আছে নাকি, লাইভটা ক্লিয়ার আছে নাকি। দেন হচ্ছে আমি লাইভটা কন্টিনিউ করছি অ্যান্ড প্রোডাক্ট দেখানো শুরু করছি। ওকে ওকে আপু, হ্যালো খন্দকার তুনি বোনো, আচ্ছা নিশাদ তাহিয়াত, হ্যালো আপু, হে টমেটো লুকিং, মাশাল্লাহ, থ্যাংক ইউ সোমাইরা খান আপু, থ্যাংক ইউ সো মাচ। সো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো, আর অবশ্যই জানাও যে আমার বয়েসটা ক্লিয়ার আছে নাকি, লাইভটা ক্লিয়ার আছে নাকি। দেন হচ্ছে আমি লাইভটা কন্টিনিউ করছি। নাইস লাগছে তোমায়, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু আসসালামু আলাইকুম, নোরাঞ্জিনা মোল্লা আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? লাভ ইউ আপুনি দেয়া ইসলাম আপু, ভালো আছি, লাভ ইউ টু আপু। আচ্ছা নাইস লাগছে তোমায়, থ্যাংক ইউ খন্দকার তুনি আপু। আচ্ছা এখন মুখে ডে ক্রিমটা কোনটা লাগাইছো আপু? এখন লাগাইনি আমি, এটা অনেকক্ষণ আগে লাগিয়েছিলাম, সেটা হচ্ছে ডিভিজেটটা। ওকে, ডিভিজেটটা ইউজ করেছিলাম। ওকে রায়হান সুজান আপু, হ্যালো আপু, সো সব একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। সুনন্দা আপু, আচ্ছা অল ক্লিয়ার, থ্যাংক ইউ। সো একটু সবাইকে জয়েন করে ফেলতে হবে। আর আমি জানি আজকে কিন্তু ওরকম নেগেটিভ কমেন্ট আসবে যে দুনিয়া উল্টাই যাইতেছে, ভাইরাসে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, আপনাদের লাইফ অফ হয় না। সো এরকম কমেন্ট আমি পড়বো না, যদিও আসে সাথে সাথে ব্লক করা হবে। ওকে, যারা হা হা দিবে প্লাস হচ্ছে এরকম কমেন্ট যেই করবে সেই বান্দাগুলোকে ব্লক করা হবে সাথে সাথে। আচ্ছা মোটা হওয়ার কম্বো দেখাও বলেছো আজ, দেখাবা, ঠিক আছে আপু, অল ক্লিয়ার, থ্যাংক ইউ, সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ শাহিদা সুলতানা সোনিয়া আপু। আচ্ছা ডিভিজেটের প্রাইস হচ্ছে তোমার 1050 টাকা, যেটা কিন্তু আমি 1200 টাকা সেল করেছিলাম, দেখেছিলাম যেটার কিন্তু কত রিভিউস আমার ছিল, ইনফ্যাক্ট এখনও কিন্তু আসে রিভিউস। সো এটা কিন্তু মাঝখানে আমার স্টক আউট হয়ে গিয়েছিল বলে কিন্তু আমি দেখাতে পারিনি, সো আবার এটি স্টকে চলে এসেছে। সো একটু সবাই জয়েন করে ফেলো, ডিনার করেছি আপু, তুমি করেছো নীলপরি আপু, সো সবাই একটু জয়েন করে ফেলো। আমি তোমাদেরকে ইয়াটা দেখাচ্ছি যারা দেখতে চেয়েছো, মোটা হওয়ার কম্বোটা। হ্যাঁ আপু কেমন আছেন, শুনেন আপু, কারো কথায় মন খারাপ কোনো, আচ্ছা কোনো লাভ নেই কার সমাজের, সবার কাশি হচ্ছে কথা বলা, ভালো করলেও বলবে খারাপ করলেও বলবে। আমিও আপনার মতো একজন অনলাইন সেলার, কিন্তু আপনার লাইভ দেখতে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি আপু এরকম হচ্ছে করে, বিকজ আমি যদি না খেয়ে থাকি তারা আমাকে খাওয়াই দিবে না, আমি যদি খারাপ থাকি তারা আমার মুখে হাসি ফুটাবে না, এটা হচ্ছে গিয়ে কথা। আমরা খারাপ হলে পৃথিবীর মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করতে পারবে, বাট তোমার সাহায্যে কেউ কখন এগিয়ে আসবে না, এইটা হচ্ছে গিয়ে কথা। সো এত বড় বড় কথা বলার আগে কাউকে সাহায্য করে দেখেন, তারপরে হচ্ছে গিয়ে কথা বললেন, সেটা আমরা মেনে নিব। আজ অর্ডার দিলে কাল পাবো, আজ অর্ডার দিলে কালকে পাবা না পরশু পাবা। আচ্ছা তারিন তানহা আপু, হ্যালো আপু। ওকে আমি তোমাদেরকে ফ্যাট কম্বোটা দেখিয়ে দিচ্ছি। সো যে আপুটা ফ্যাট কম্বো দেখতে চেয়েছিলাম, একটু জয়েন করে ফেলো, আমি একটু খুঁজে নিই। ওকে সবাই একটু জয়েন করে ফেলো এই ফাঁকে। আপু গলায় কি হয়েছে? কি আপু গলায় তো কিছু হয়নি আমার, কেমন আছো? তানহা আপু ভালো আছি, তুমি কেমন আছো? তো সব আপুরে একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো ফ্যাট কম্বোটা। ফ্যাট কম্বোটা দেখিয়ে দিচ্ছি, সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো। হে আপু দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছ, হে আপু তো দোয়া করো যাতে আরও সুন্দর হয়ে যায়, বাট কয়েকদিন ধরে একদম টেক কেয়ার করতে পারছি না, আমার নিজেরও অনেক বেশি ভয় করছে, আমার নিজেরও অনেক বেশি টেনশন ফিল হচ্ছে যে কী একটা প্রবলেমে আমরা পড়ে গেছি সবাই মিলে। সবাই আমরা কিন্তু অনেক খারাপ আছি, বাট আমাদের তারপরে আমাদের কাজ করে যেতে হবে, তারপরে হচ্ছে কি আমাদের নিজেদের হচ্ছে সব কিছু ঠিকঠাক মতো করতে হবে, আদারওয়াইজ আমাদের উপায় নাই। আচ্ছা আপু আপু মোটা হতে চাইতেছি কি বা কতদিন লাগবে বইন তাড়াতাড়ি? আচ্ছা বলো রিয়া হোসেন আপু, তুমি হচ্ছে এই ফ্যাট কম্বোটা নিবা, সো এটা হচ্ছে একটা ফ্যাট কম্বো, সো এটা কিন্তু খুব হেলদি হয়েতে তোমাকে মোটা করবে। লাইক এটা যেটা দেখছো এটা কিন্তু একটা ফ্যাট জুস, আর এটা একটা তোমার হচ্ছে ভিটামিন, যেটার মাধ্যমে তুমি হচ্ছে গিয়ে তোমার রুচি বেড়ে যাবে, রুচি বাড়ার সাথে সাথে তোমাদের তোমরা হচ্ছে মোটা হতে থাকবে, ইচ্ছা মতো খেতে থাকবা আর মোটা হতে থাকবা। সো এটা কিন্তু এমন না যে একটা ওষুধ তোমার বডিটাকে ফুলায় দিচ্ছে, ওরকম কোনো কিছুই না, এটা খেলে তোমার অসম্ভব রুচি বেড়ে যাবে, তুমি সারাদিন খাই খাই করবা, ইচ্ছা মতো খাবা আর মোটা হবা। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে যে ফ্যাট জুস ফ্যাট কম্বোটা দেখছো, এই কম্বোটার এই যে জুসটা আছে এটা কিন্তু টোটালি ভিটামিন, ওকে, যেটা তোমাদের হেয়ারও সুন্দর করবে ভেতর থেকে, তোমাদের বডিটাকে হেলদি করবে অ্যান্ড তোমাদের স্কিনটাও সুন্দর করে দিবে।
এটা হচ্ছে সেপ, এটা তোমাদের হেয়ার সুন্দর করবে, বডিটা তোমার হচ্ছে সুন্দর করবে, অ্যান্ড বডিটাকে হেলদি করবে। কজ এটা টোটালি ভিটামিন, এটা বিন্দু পরিমাণে ক্ষতিকারক কোনো কিছু নাই উপকার ছাড়া। সো এই প্যাক কম্বোটার প্রাইস হচ্ছে তোমার 3,000 টাকা। এক সপ্তাহের মধ্যে তুমি রেজাল্ট পেয়ে যাবে, এক সপ্তাহের মধ্যে আমাদের রিভিউস আসছে। আচ্ছা ফেসে কি দিয়েছো আপু? ফেসে হচ্ছে আমার ডিভিজেটা দিয়েছিলাম, ওকে। কিন্তু আমার আপনাকে নিয়ে কোনো প্রবলেম নাই, কারণ যার কাস্টমার তার কি, যার কাস্টমার তার কাছে যাবে। সো শুধু শুধু আপনার পিছনে লোক লাগিয়ে আপনাকে বাজে কথা বললে কি আপনার কাস্টমার কি আমার কাছে আসবে? সো আমি বুঝি না মানুষ কত নিকৃষ্ট হলে এরকম কাজ করে। সো তোমার মেন্টালিটির সাথে কিন্তু ওদের মেন্টালিটি একেবারে না, সবাই তো একরকম না আপু। সবাই যদি একরকম হতো তাহলে আমাদের দুনিয়াটাই চেঞ্জ হয়ে যেত, দুনিয়াটা ভালো ভালো সব কিছুই ভালো হয়ে যেত। বাট খারাপ ভালো সব কিছু মিক্স করে কিন্তু আমাদের পৃথিবীটা, ওকে। সো আমাদের এই দুর্দশা দেখতে হতো না যদি সব মানুষ ভালো হতো। আচ্ছা ফেস কম্বোটা আছে, হ্যাঁ আপু ফেস কম্বোটা আছে, আমার গ্লাস স্কিন কম্বোটা আপু। আচ্ছা আয়েশা পড়ছি এই তো আপু, থ্যাংক ইউ আফরা রহমান আপু। সো এখন আমি তোমাদেরকে প্রোডাক্ট দেখাচ্ছি, আমি কিন্তু ফ্যাট কম্বোটা অলরেডি দেখিয়েছি। সো ফ্যাট কম্বোটা সম্পর্কে বলেছি ভালো করে, আর এটা কিভাবে খেতে হবে, এখান থেকে একটা প্রতিদিন তুমি হচ্ছে গিয়ে ওষুধ খাবে, মানে ভিটামিন খাবে, আর এখান থেকে 2 চামচ, মানে এই যে দেখছো এটার ক্যাপ, 2 ক্যাপ করে প্রতিদিন অ্যানি টাইম খাবে, তাহলে দেখবা তোমার রুচিটা অনেক বেশি বেড়ে যাবে, স্কিন ভালো থাকবে, বডি ভালো থাকবে, বডি হেলদি থাকবে, অ্যান্ড তুমি মোটাও হয়ে যাবা, ওকে। আচ্ছা স্লিম হওয়ার কি আছে? হ্যাঁ স্লিম হওয়ারও প্রোডাক্ট আছে আমাদের কাছে। সো স্লিম হওয়ার জন্য স্লিমিং কম্বোটা আমি দেখিয়ে দিচ্ছি আজকে, মোটামুটি সব টাইপের প্রোডাক্টই দেখাবো, ইভেন হচ্ছে ইউজ করেও দেখাবো। সো যে যে কথা বলুক না কেন, বাজে কথা, সেগুলো আমরা ইগনোর করে জাস্ট হচ্ছে ব্লক করবো। যে পার্সনটাই উল্টাপাল্টা কথা বলবে করোনা নিয়ে, তাকে হচ্ছে গিয়ে ব্লক করা হবে। আপু তুমি কোথায় থাকো? মোহাম্মদপুরে থাকি আপু আমি। আচ্ছা আমি আপু না ভাই, আচ্ছা ঠিক আছে, আই এম সো সরি। আচ্ছা ইউর স্কিন জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। সো এখন হচ্ছে যেটা দেখো, এটা হচ্ছে কি তোমার স্লিম হওয়ার কম্বো। যারা হচ্ছে স্লিমিং কম্বোটা চাচ্ছ, বা যারা 10 কেজি বা 10 কেজির উপরে ওয়েটটাকে লস করতে চাচ্ছ, কেবল তারাই হচ্ছে স্লিমিং কম্বোটা খাবা। সো এখানে 2টা প্রোডাক্ট আছে, একটা হচ্ছে ডিটক্স সুপার স্লিম, যেটা হচ্ছে 10টা ক্যাপসুল আছে, 10টা ক্যাপসুলের মধ্যে 10 দিন তোমাকে 10টা ক্যাপসুল খেতে হবে। 10 দিন খেলে ইনশাল্লাহ তোমার হচ্ছে 5 কেজির মতো লস হয়ে যাবে। আর এটা যেটা দেখছো ম্যাক্স কফি, এটা তোমাকে আরও এক্সট্রা 3 কেজি বা 4 কেজির মতো কমিয়ে দিবে, অ্যান্ড তোমার স্কিনটাকে গ্লোয়িং করবে ভেতর থেকে। আর হচ্ছে তোমার কফি খাওয়া তো এমনিতে আমাদের ভালো, হেলথের জন্য ভালো, সব কিছুর জন্য ভালো। সো এটা কিন্তু সেই কাজগুলো তোমাকে করে দিবে। সো এটা হচ্ছে গিয়ে তোমার তোমার হচ্ছে গিয়ে ওয়েট লস কম্বো। সো যার যা লাগবে নিয়ে নিবা, অনলি 500, এটার প্রাইস তোমার অনলি 3,500 টাকা। সো এটারও কিন্তু আমার অনেক রিভিউস আছে, রিভিউসগুলো দেখে নিতে পারো। আমি লেট, আচ্ছা প্রোডাক্ট মাখতে মাখতে আমি এত হাঁচে লেট করে ফেলছি, তুমিও প্রোডাক্ট মাখতেছো, আমার তো টেনশনে ঘুমই আসে না। তো এখন কয়েকদিন আগে আমি রাতে খুব সুন্দর একটা ঘুমের সিস্টেম করে ফেলেছিলাম, যে রাতে ঘুমাতাম সকালে তাড়াতাড়ি উঠে যেতাম, বাট এখন কিন্তু আমার উল্টাটা হচ্ছে। আপু যারা বাজে কমেন্ট করে তাদের ডিটেলস নিয়ে পুলিশের কাছে ধরাই দেন, ফালতু কতগুলো, এদের কতগুলোকে ধরবে পুলিশ এটা আমাকে বলো, কাজ এদের পরিমাণ অনেক বেশি, ওকে। সেজন্য হচ্ছে এদের পিছনে আমরা নষ্ট করতে চাই না, থানা পুলিশ করতে গেলে আমাদের অনেকগুলো টাইম নষ্ট হবে, অনেক কিছু হবে। সো এত সময় আমাদের আছে, আমরা হচ্ছে আমাদের নিজেদের বিজনেস নিয়ে বিজি থাকি, নিজেদের লাইফ নিয়ে বিজি থাকি। আচ্ছা গ্লাস স্কিন কম্বোটা, আচ্ছা গ্লাস স্কিন কম্বোটা বুঝি নাই কোনটা। আচ্ছা গ্লাস স্কিন কম্বোটা যেটা আমার রয়্যাল বার্ডনেস নেগ্রো ব্লাস্ট, আর হচ্ছে দিয়ে তোমার ভিটামিন ই সিরাম, অ্যান্ড হচ্ছে তোমার তোমার রোজ সুথিং জেল, একটা ফেস ওয়াশ মিলে, ওকে। আচ্ছা ওয়াও থ্যাংক ইউ ফয়সাল মজুমদার, আমার টপ ফ্যান হয়ে গেছে, ছেলে মানুষও। আচ্ছা আপু ব্রাজিলিয়ান বডি হোয়াইটিং কম্বোটা, আচ্ছা অর্ধেক শেষ হলো বাট এখনও কাজ হচ্ছে না, তুমি বলছিলে আপু 3 দিনই সবার কাজ করে গেছে, তুমি হয়তো বা রোদে ঘোরাফেরা বেশি করছো, বা হচ্ছে রান্নাঘরে যাচ্ছো, এরকম কোনো কিছু হবে, বা ইউজ রুলসটা একটু ভুল করছো, সে একটু তুমি হচ্ছে মেনটেন করবে, দেখবে ইনশাল্লাহ কাজ করে যাবে, ওকে। আচ্ছা তিল যাবে কি দিয়ে? তিলের ক্রিমটা নিতে হবে, সাথে সাপোর্ট হিসেবে নিগ্রো ফেস প্যাকটা নিয়ে নিতে হবে। এই যে অলরেডি অলরেডি আমার এই কমেন্ট চলে এসেছে, হ্যাঁ অলরেডি কমেন্ট চলে এসেছে। হিমু ভাই দেখেন, হিমু ভাই কমেন্টটা করে দিয়েছে অলরেডি। আচ্ছা ডেকে চান্দে গেলেও ভাড়া বানে, দেশের এই অবস্থায় উনি বাল নিয়ে আসছে, মৃত্যুর ভয় করো। আচ্ছা আপনার এত মৃত্যুর ভয়, তাহলে আপনি কেন আমার লাইভ দেখছেন, এফবি চালাচ্ছেন কেন, নামাজ পড়েন গিয়ে, এখানে ফাজলামি আমি করতে আসছেন কেন, ভয় নাই মৃত্যুর? যে সুন্দর সুন্দর মেয়ে দেখলে তাদের লাইভে যে হচ্ছে বাজে বাজে কমেন্ট করতে হবে, ফালতু লোকজন।
আচ্ছা আপু, পিম্পলের প্রবলেম আর স্পটের জন্য কি আছে জাপানি স্পট আউট অ্যালকোহল টোনার নিতে হবে, সাথে সাপোর্ট হিসেবে নিগ্রো ফেস প্যাকটা নিয়ে নিতে হবে? আপু, হোয়াইটনিং গ্লোয়িং এর স্কিনের জন্য কি আপু শুধু নিগ্রো ফেস প্যাকটা নিলে হবে, তারপরে তুমি চাইলে আমাদের যে রয়্যাল পার্নেসটা আছে সেটাও নিতে পারো। আচ্ছা আপু, আপু রেড তিলের জন্য, আপু রেড তিলের জন্য যদি হয়, তুমি যদি রেড তিলের জন্য রিমুভ করতে চাও বা হচ্ছে গিয়ে তোমার ব্রাউন তিল, সেটার জন্য তুমি আমাদের তিলের ক্রিমটা নিবা, সাথে সাপোর্ট হিসেবে নিগ্রো ফেস প্যাকটা নিবা। আজ নিগ্রো ফেস প্যাকটা কিন্তু অনেকের তিল রিমুভ করে দিয়েছে। ওকে, আচ্ছা অর্ডার করে দিয়েছি, তাড়াতাড়ি দিও। ঠিক আছে রিক্তা হাসান আপু, আমার পারমানেন্ট ক্লায়েন্ট, তোমাকে অবশ্যই দেওয়া হবে। আচ্ছা আপু, গুড হেলথ প্রাইস কত আপু? গুড হেলথ এরকম আমরা সিঙ্গেলে সেল করি না, বাট দুইটা মিলে প্রাইস পড়ছে হচ্ছে গিয়ে 3,000 টাকা। ওকে, আচ্ছা আপু, ফ্যাট জুসটা খায় আমার ইন্ডিয়ান কাস্টমার, 15 দিনে 3 কেজি ওয়েট বাড়ে গেছে। শুধু তাই না, আচ্ছা ওর মাথা থেকে পা পর্যন্ত অনেক চেঞ্জ হয়েছে, ইটস ম্যাজিক্যাল। আপু অবশ্যই আমাকে রিভিউ দিতে বলবে আফটার বিফোর পিকচার সহ ইন্ডিয়ান আপুদের। তাহলে ইন্ডিয়ান আপুদের নেক্সট মান্থে যখন আমাদের ভিসা সার্বে আমরা আবার প্রোডাক্ট দিব ইন্ডিয়াতে, তখন কিন্তু তাদের সাথে গিফট চলে যাবে যদি আফটার বিফোর পিকচার সহ রিভিউসটা দেয়। ওকে, থ্যাংক ইউ মোমো আপু, তোমার হোয়াটসঅ্যাপে দিতে বলবা। ওকে আপু, মোটা হবার কম্বোটা কতদিন হবে আপু? এটা তোমার অনেক দিন যাবে, যেহেতু বড় একটা কম্বো সো অনেক দিন চলে যাবে। আপু একটু গলায় ফাউন্ডেশন দিয়েন, কালা দেখা যাচ্ছে। গলায় ফাউন্ডেশন দিতে হবে না আমার, হচ্ছে গিয়ে ফেসের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো অতিরিক্ত স্কিনটাকে হোয়াইটনিং করার, আমি ফেসই সবগুলো প্রোডাক্ট অ্যাপ্লাই করি, গলাতে অ্যাপ্লাই করি না, লাইভেই তো আপনারা দেখেন। দ্যাটস ওয়াই আমার ফেসটা অনেক বেশি ব্রাইট, গলাটা হচ্ছে কালো, সো এটা আমার প্রোডাক্টের ক্রেডিট। ওকে, যেটা আমার প্রোডাক্টগুলো ফেসে অ্যাপ্লাই করলে ফেসের সাথে গলার মিল হবে না, এটা কারোই হয় না। আমার কাস্টমাররাও বলে যে ফেসের সাথে গলার মিলে না প্রোডাক্টগুলো যখন অ্যাপ্লাই করতে হয়, সেজন্য আমি আমার কাস্টমারদেরকে বলি গলায় অ্যাপ্লাই করতে, যাতে গলাটাও ব্রাইট হয়ে যায়। সো আমার প্রোডাক্টগুলো যেই নেবে তার হচ্ছে গলা আর ফেস বা বডির কোনো কালারের সাথে মিল হবে না, কজ এত ওয়ান্ডারফুল প্রোডাক্টগুলো। আর হচ্ছে গিয়ে তাহলে যদি মিলাইতে চায় তাহলে বডিকে এক্সট্রা কেয়ার দিতে হবে, বডিতে অতিরিক্ত কেয়ার দিতে হবে, তাহলেই হচ্ছে গলার আর ফেসের সাথে মিলবে। আর আমি হচ্ছে গিয়ে আপনাদের মতো আজ এর সময় আমার নাই, সেজন্য আমি গলার বডির কেয়ার নিতে পারি না। দ্যাটস আমার ফেসের কালার এক, বডির কালার আর এক। ওকে, সো আপনি ক্লিয়ার হয়েছেন, আর আপনার মতো অত কালো টালো না আবার। ওকে, আমার বডির কালারও অনেক বেশি ফর্সা, বাট আমার ফেসটা অতিরিক্তই ফর্সা। আচ্ছা, পিম্পলের প্রবলেমের জন্য কি আছে? পিম্পলের প্রবলেমের জন্য আমাদের অ্যালকোহল টোনার জাপানি স্পট আউটটা নিতে হবে। আপু, সব থেকে বেশি খারাপ লাগে যখন দেখি একজন মহিলা হয়ে অন্যজন মহিলাকে বাজে কথা বলে, সেটাই ব্রো। আচ্ছা, তিলের ক্রিমটার প্রাইস হচ্ছে 1500 টাকা আপু। আচ্ছা, মুখে খুব ব্রন হয়েছে। আচ্ছা, তোমার জামাই তোমাকে দেখলে হচ্ছে কি মজা করে। আচ্ছা, ব্রনের জন্য ব্রনের যে প্যাকেজটা আছে সেটা নিয়ে নিবা। ওকে, আচ্ছা আপু, আমি যে হাউস ওয়াইফ, রান্না করতে হয় ব্রাজিলিয়ান বডি ক্রিমটা রাতে দিয়ে সকালে ধুয়ে ফেলতে রান্না করি, কাজ কি হবে না আপু? একটু লং টাইম রাখতে হয় গো শোনা আপু, তো সারাক্ষণ তো তোমার রান্না করতে হয় না, বাকি যে সময়টুকু তুমি ফ্রি পাবা সেই সময়টুকু তুমি ইউজ করবে। ওকে আপু, আমি কালো তাড়াতাড়ি পোর্স, আচ্ছা ফর্সা হতে চাই, আমাদের যে গ্লাস স্কিন কম্বোটা আছে সেটা নিয়ে নিবা। আচ্ছা, ইউ আর দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ আপু। তিল প্রোডাক্টগুলো দেখাও, তিলের প্রোডাক্টগুলো একটু দূরে আছে আপু, সেজন্য আমি দেখাতে পারছি না। ওকে, আচ্ছা আপু, ও আচ্ছা, আজও আমার কাস্টমার ফোন দিয়ে অনেক অনেক দোয়া করছে, এত হ্যাপি, অনেক ভালো লাগছে যে আমাদের ওই কাস্টমার এত জলদি এত চেঞ্জ। হ্যাঁ, সেটাই হচ্ছে গিয়ে কথা, আমাদের ইন্ডিয়ান ক্লায়েন্টগুলো এত পরিমাণে স্যাটিসফাইড মাশাআল্লাহ, যে আমাদের দেশের বদনাম হয় নাই। সো আমাদের দেশ থেকে আরেক দেশে প্রোডাক্ট যাওয়া মানে তাদের যদি কাজ না করতো আমাদের দেশের একটা বিরাট বদনাম কিন্তু হয়ে যেত, যে আমাদের দেশ থেকে প্রোডাক্ট নিয়েছে আমরা চিটারি পাটপারি করছি, তাদের কাজ করে নাই, শুধু শুধু টাকা হচ্ছে গিয়ে মানুষের মেরে দিচ্ছে, এরকম কিন্তু একটা হচ্ছে গিয়ে নিউজ আসতো যদি তাদের কাজ না করতো। মাশাআল্লাহ, আমাদের ইন্ডিয়া থেকে প্রত্যেকটা রিভিউস অনেক বেটার, তারা প্রচুর হ্যাপি, তারা হচ্ছে বাংলাদেশি প্রোডাক্টের মানে বাংলাদেশ থেকে যে প্রোডাক্ট নিয়েছে তারা হচ্ছে গিয়ে তার সুনামের শেষ নাই। ওকে, সো বাংলাদেশ থেকে যদি কোনো প্রোডাক্ট আমরা দিতে পারি ভালো ভালো কিছু, আমরা কিন্তু বিদেশেও বাইরের কান্ট্রিগুলোতে আমরা অনেক বেশি সুনাম অর্জন করতে পারবো, যেটা আমি পাচ্ছি। আমি ছোট্ট একটা হচ্ছে গিয়ে বিজনেস করছি, এ থেকে আমি দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও কিন্তু হচ্ছে গিয়ে সুনাম অর্জন করছি, এটা আমার জন্য বিশাল পাওয়া। আচ্ছা আপু, তিলের জন্য আপু 1500 টাকা তিলের ক্রিমটা। আচ্ছা আপু, বাংলাদেশে আচ্ছা যে হ্যাকারগুলো কই পেজ থেকে হ্যাক করে না কেন? আচ্ছা ভাই ফাউল যত সবাই যে উনি আসছে পেজগুলোকে হ্যাক করাইতে, সো কতগুলো নোংরা ফেক আইডি দিয়ে কমেন্ট করতে এসেছেন কেন? আপনাকে যদি আমি পাইতাম না, আপনাকে যে আমি আচ্ছা নাই বললাম, আপনাকে হচ্ছে গিয়ে কিছু একটা করে দিতাম। ওকে, মানে জুতা টুতা পিটার টিটা করে দিতাম আর কি। আচ্ছা আপু, নিগ্রো ফেস প্যাকটা গলা ইউজ করা যাবে? হ্যাঁ আপু, আমি সেই জন্যই তো বলি যারা হচ্ছে নিগ্রো ফেস প্যাকটা অ্যাপ্লাই করবা তারা দয়া করে গলায় অ্যাপ্লাই করবা, না হলে হচ্ছে গলার ফেসের কালার আরেক রকম আর হচ্ছে গলার কালার আরেক রকম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে,
আপনি কেমন আছো? ভালো আছি, খুশি আপু তুমি কেমন আছো? ইউ আর সো বিউটিফুল, থ্যাংক ইউ আপু। ঠোঁট কালো, আচ্ছা পারমানেন্ট কি করবো? আচ্ছা যাদের ঠোঁট কালো আছে, পারমানেন্ট হোয়াইটনিং এর, পারমানেন্ট হচ্ছে ঠোঁটটাকে পিঙ্ক করার জন্য বা হচ্ছে ঠোঁটের ময়লাগুলোকে দূর করার জন্য, কালো দাগগুলোকে দূর করার জন্য আমাদের যে লিপ জেলটা আছে, আর সাথে হচ্ছে গিয়ে যেটা নিয়ে নিবা, এটা নিয়ে নিবা যেটা হচ্ছে স্কাবার, লিপ স্কাবার, যেটা হচ্ছে লিপের কালো দাগ দূর করবে, লিপটাকে পারমানেন্টলি তোমার হচ্ছে পিঙ্ক করবে, অ্যান্ড হচ্ছে লিপের যেই তোমার হচ্ছে উপরে চামড়া উঠে কিন্তু অনেকের, সেই প্রবলেমটা পর্যন্ত সলভ করে দিবে। সেটা প্রাইস হচ্ছে 600 টাকা, সাথে লিপ জেলটা নিয়ে নিবা, লিপ জেলের প্রাইস হচ্ছে তোমার 600 টাকা। আচ্ছা থাপ্পড় দিয়ে এগুলিকে দাঁত ভাঙে দেওয়ার দরকার তোমার গুলো দেখে। আচ্ছা আজব তো আর কই কালা, অদ্ভুত, এদেরকে মানে কিচ্ছু বলার নাই গো সোনা, বিকজ হচ্ছে এরা জীবনে মানুষ হবে না। বাঙালির জাতিটা এতটা জঘন্য, দেখো করোনা ভাইরাসে মিরপুরে একজন মারা গিয়েছে, আজকে আমরা সবাই জানি মিরপুর হচ্ছে টলার বাগ না কোথায় জানো, সো ওখানে ওই বাড়িটা ভাইরাল হয়ে গেছে, অলরেডি ভাইরাল করে দিয়েছে আমাদের জনগণ। সো ওখানে পুলিশ ডিউটি পর্যন্ত দিয়েছে, ওই টোটাল বাড়িটা কোয়ারেন্টাইনে রেখেছে, সো সেইটা দেখার জন্য পুরো উৎসুক জনতা ভিড় করছে ওই বাড়ি দেখার জন্য। কত আমাদের আগ্রহ, আমরা কেমন জাতি চিন্তা করছো? সো এই জাতির ক্ষেত্রে যে আমাকে এসে লাইভে পচানো, এটা খারাপ কিছু না, এটা হচ্ছে গিয়ে আশ্চর্য হওয়ার কোনো কিছু নাই, ওকে, এটা হচ্ছে হবারই। আচ্ছা আমি, আচ্ছা ব্রনের ক্রিম দেখান আমি নিব, আমার আর মজা লাগে না। আচ্ছা খুচরা শুনতে, ব্রনের যে কম্বোটা আছে সেটি নিয়ে নাও। আচ্ছা আপু প্লিজ বলেন কম্বো প্রাইস কত? গ্লাস স্কিন কম্বো 5900 টাকা, সাথে একটা ফেস ওয়াশ গিফট পাচ্ছ, ওকে। আচ্ছা আপনি, আপু আপনি ফালতু মানুষের কথা বলো না, তোমার কাজ করো, ওকে আপু আমি এখনো ছেদের কমেন্টার করছি না। আচ্ছা আপু আমি দেরি করে ফেললাম, লাভ ইউ আপু, আমাকে দোয়া করো যাতে প্রেগনেন্ট বেবি হলে তোমার প্রোডাক্ট আমি অনেকগুলা আমার পার্লারে নিব। ঠিক আছে আপু, ঠিক আছে লিপি বিউটি পার্লার আপু, ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ। আর তোমার পার্লারটা কোথায় আমাকে বলো তো, তুমি আমাকে প্রতিদিন আমার হচ্ছে গিয়ে লাইভে কমেন্টস করতে থাকো, এমন কোনো দিন নাই যে আমি তোমাকে দেখি না বা তোমার কমেন্টস দেখি না। আচ্ছা আপু বললো না, আচ্ছা ব্রনের ক্রিমের কথা আপু, জাপানিজ স্পট আউট অ্যালকোহল টোনার, আর সাথে সাপোর্ট হিসেবে নিগ্রো ফেস প্যাকটা নিয়ে নিতে হবে। আচ্ছা ইন্ডিয়াতে ডেলিভারি হবে? হ্যাঁ ইন্ডিয়াতে আমাদের প্রতি মাসে ডেলিভারি যায়, বাট এখন আপাতত ভিসা অফ রেখেছে, সব কিছু অফ রেখেছে, ওকে, আপাতত হচ্ছে গিয়ে যাবে না, আবার যখন পারমিশন দিবে ভাইরাস টাইরাস চলে যাবে ইনশাল্লাহ, আবার হচ্ছে আমরা দিব। আচ্ছা আপু বডি হোয়াইটনিং এর জন্য কি ইউজ করবো? বডি কম্বোটা ইউজ করতে হবে আপু, আমাদের যে বডি ব্রাজিলিয়ান বডি হোয়াইটনিং কম্বোটা আছে সেটা নিয়ে নিবাম। সো এটা এটা আর হচ্ছে কি আমাদের সোপটা, সো এটা হচ্ছে কি বডি হোয়াইটনিং কম্বো, যাদের ফেসের সাথে বডির কোনো মিল নাই, যেমন আমার মতো, আমার কিন্তু ফেসের সাথে বডির মিল নাই, কজ আমি বডিতে এক্সট্রা কেয়ার করি না, বডিতে আমার কোনো কিছু লাগে তো আলসামি লাগে, ওকে, আর আমি প্রচুর ব্যস্ত থাকি, সো সব মিলে হয় না। সো তোমাদের অবশ্যই কেয়ার করতে হবে, কজ তোমরা তো বিজনেস করো না, অনেকে অনেকে হচ্ছে কি একটু সময় পাও স্কিনের কেয়ার করতে, তো আমি শুধু ফেসের কেয়ার করতে সময় পাই তোমাদের সামনেই দেখো, এক্সট্রা কিন্তু কেয়ার করতে আমি সময় পাই না তেমন। আচ্ছা সো এগুলো হচ্ছে ইউজ করতে হবে। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি আপু, ইউ আর লুকিং সো কিউট, থ্যাংক ইউ আপু, অসভ্য গুলোর আচ্ছা জন্যই আল্লাহ আপনি যে দুনিয়াতে গজব দিচ্ছে, আচ্ছা করোনা ভাইরাস, আচ্ছা প্রজ্ঞা, আচ্ছা প্রঙ্গপাল, আরও যে কত গজব আসতেছে তাও বিয়াতকগুলো ভয় পায় না, বিকজ ও, আচ্ছা বিকজ ওদের ইমান নাই, সেটাই ওরা বলে কি করোনা ভাইরাস নাকি ওরা ভয় পায় না, করোনা ভাইরাসকে ওরা ভয় পায় না, করোনা ভাইরাস নাকি ওদেরকে ভয় পায়, কে যেন বলতেছিল আমি দেখতেছিলাম, ওকে নিউ, এখন তো ট্রল আসতেছে শুধু করোনা ভাইরাস নিয়ে, যারা হচ্ছে এইসব কথা বলতেছে তাদেরকে নিয়ে শুধু ট্রল হচ্ছে। তো আমি অনেক বেশি বিনোদন পাই, ঘরের মধ্যে আটকে আছি তো তারপরে আমি সারাদিন নিউজ ফিডে এটা সেটা দেখে আমি মজা পাই, যে বাঙালি হায় রে বাঙালি। আচ্ছা আপু মেকআপ করেছো না? আমি মেকআপ করি না আপু, বডি কম্বোটা আর নিগ্রোটা আচ্ছা নিব। আচ্ছা প্রাইসটা বলবো, আচ্ছা বডি কম্বোটা হচ্ছে আপু অনলাইনে জব করতে চাই আপু, আমার তো সবগুলো এমপ্লয় নেওয়া হয়ে গেছে, আমার তো আর দরকার নাই আপু, দরকার হলে অবশ্যই হচ্ছে কি আমি পোস্ট করে দিব, কোনো নেগেটিভ কমেন্ট করবো না, জাস্ট ব্লক করে দিব যারা হচ্ছে করোনা ভাইরাস নিয়ে এখানে হাদিস ছাড়তে আসবেন তাদের সবাইকে। আপু আমি চিটাগাংয়ে থাকি, তোমাকে SMS করেছি তুমি রিপ্লাই দাও নাই, ঠিক আছে আমি রিপ্লাই দিয়ে দিব আপু। আপু আমার জামাই আপনাকে দেখে ক্র্যাশ খাইছে আর কি, লাইভ করেন না, আপনাকে ব্লক করে দিচ্ছি আপু, আপনি হচ্ছে কি ফাজলামি করতে এখানে আসছেন, এটা ফাজলামি কোনো জায়গা না, আর আপনাকে ভয় করছে না যে এখন এত কিছু হচ্ছে তারপর আপনার ভয় নাই, এসে ফাজলামি করেই যাচ্ছেন করেই যাচ্ছেন, কিছুই বলার নাই আপনাদেরকে, জাস্ট এতটুকুই বলার আপনাদেরকে, আল্লাহ একটু হেদায়ত দিক আর কোনো কিছু বলার নাই। সো এটা দেখো, এটা বডি কম্বো, যাদের ফেসের তুলনায় বডিটা অনেক বেশি কালো হয়ে গেছে, বডি অনেক বেশি ব্রাইট করতে চাচ্ছে তারা এটা নিবা, আর এটা কিন্তু শুধু শ্যামলা আর হচ্ছে যারা কালো মেয়েরা আছে তাদের জন্য, এটা কিন্তু যারা অলরেডি ব্রাইট আছে তাদের জন্য না, সো যাদের অনেক কিছুতেই কাজ করে না এটা কিন্তু তাদেরও কাজ করবে, কাজ এটা এমন একটা পাওয়ারফুল তোমার হচ্ছে কম্বো যেটা কুচকুচে কালো মেয়েদেরও কাজ করবে।
আর অনেক বেশি ব্রাইট করবে। সো এখানে আছে তোমার একটা ব্রাজিলিয়ান বডি হোয়াইটনিং ক্রিম, আর একটা আছে গিয়ে তোমার নিগ্রো হোয়াইটনিং সোপ। ওকে, সো এটা হচ্ছে একটা কম্বো, এটার প্রাইস হচ্ছে 2500 টাকা। এটার আমি ধরো 2 দিনে 3 দিনে 7 দিনের মধ্যে রিভিউজ পেয়ে গেছি। অনেকের হচ্ছে গিয়ে ড্যামেজ স্কিন হলে তার কথা আলাদা, তাদের একটু লেটে কাজ করতে পারে। সেটার প্রাইস হচ্ছে 2500 টাকা। এটার হিউজ রিভিউজ, আমি রিভিউজগুলো যদি আপলোড দেই তোমাদের পাথা নষ্ট হয়ে যাবে নতুন রিভিউজগুলো। সো প্রতিদিন এটার কমপক্ষে 50টা রিভিউজ আসে, এত পরিমাণে আমার বডি কম্বোটার রিভিউজ, যেটা আমি অনেক প্রোডাক্ট টাইপের হচ্ছে কি আগে বডির প্রোডাক্ট সেল করেছি এরকম রিভিউজ আমি আমার লাইফে পাই নাই, যেটা আমি প্রমিস করে বলছি তোমাদের। সো এটার প্রাইস হচ্ছে 2500 টাকা। আচ্ছা, বডি কম্বোটার প্রাইস 2500 টাকা আপু। আচ্ছা আপু, আচ্ছা কিনতে একটা মেয়েকে, আচ্ছা কারো, আচ্ছা কারো না ভালো লাগলে লাইভ না দেখেন সমস্যা নেই তো, কিন্তু একটা মেয়েকে, মেয়েকে অসম্মান করে কমেন্ট করেন আপনাদের লজ্জা লাগে না? ওনার যোগ্যতা আছে তাই উনি লাইভ করে সেল করে আপু, আগে ওনার যোগ্যতা অর্জন করেন তারপর চাপা পিটাইতে আসেন যত সব, সেটাই তো কথা, কথা মিথিলা আপু। মানে হচ্ছে এদেরকে বুঝায় লাভ নাই গো আপু, সো এদেরকে আমি হচ্ছে আমরা ইগনোর করি। ওকে, কজ আমাদের খারাপ মানুষ আমাদেরকে বাধা দিবে। সো প্রত্যেকটা বিজনেসের স্টোরি শুনেছ যে যারা এত পর্যন্ত বিজনেস করে সাকসেস হয়েছে বা লাইফে শাইন করেছে, তাদের এই সব মানুষগুলো অনেক বাধা দিয়েছে, অনেক বাধা বিপত্তি পার হয়ে তারপর হচ্ছে আমাদের বিজনেসে সাকসেস হতে হচ্ছে। আমি কিন্তু নিজে অনেক কিছু ফেস করেছি, 1 বছরে এত পরিমাণে আমি জ্বালা যন্ত্রণা ফেস করে বিজনেসটাকে টিকিয়ে রেখেছে, আমাকে নিয়ে ট্রল হয়েছে, আমাকে নিয়ে পোস্ট হয়েছে, এটা সেটা কত কিছু যে হ্যান ত্যান হয়েছে, আমি কিন্তু তারপরে আর লাইভে এসে গালাগালি আজেবাজে কমেন্ট তো সারাক্ষণই থাকে, 1 বছর ধরে আমি সহ্য করে 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 আসতেছি। সো এত সাকসেস এত ইজি না, তোমাকে কাটা দিবে মানুষ, তোমাকে মানুষ ডাউন করবে, তারপরে আবার উঠে ঘুরে দাঁড়াতে হবে, এটা হচ্ছে গিয়ে আমাদের সাকসেসের সব থেকে বড় একটা পয়েন্ট। আমরা যদি ধৈর্য হারা হয়ে যায় আমরা জীবনে সাকসেস হতে পারবো না। সো অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আচ্ছা, 4 থেকে 5 শীট ফর্সা হতেই কি ইউজ করবো আপু? 4 থেকে 5 শীট ফর্সা হলে 1-2টা ক্রিম ইউজ করলেই হয়ে যাবে আমাদের রয়্যাল বার্নার্স। আচ্ছা আপু, বডি কম্বোটা 2500 টাকা। আপু ধন্যবাদ তোমাকে অনেক বেশি, তোমরা তোমার দেওয়া প্রোডাক্ট ইউজ, আচ্ছা নিগ্রো ব্লাস্ট রোজ সুথিং জেল ইউজ করেছি, খুবই উপকার পেয়েছি, আমার স্কিন মাত্র 1 সপ্তাহে অনেক ব্রাইট হয়েছে, সবার চোখে পড়ার মতো, যে দেখছি সেই জিজ্ঞেস করছে আমি কি ইউজ করেছি, আমি সত্যি হ্যাপি, ধন্যবাদ আপনি, থ্যাংক ইউ। আচ্ছা মাহাদির রুম পাপু, তোমার কমেন্ট আমার ভালো লেগেছে, তোমার রিভিউসটা দ্যাটস আমি হচ্ছে এটা কাউন্ট করে নিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ আপু ফর রিভিউস। আচ্ছা আপু, আমার অনেক পাতলা রক দেখা যায় কি ইউজ করবো? আমি হচ্ছে একটা জিনিস এখন অ্যাপ্লাই করে দেখাবো তোমাদেরকে। আচ্ছা, যাদের পাতলা স্কিন রক দেখা যাচ্ছে তারা হচ্ছে আমাদের সেটটা নিয়ে নিবা, যেটা স্কিন রিকভারি সেট। ওকে, আচ্ছা তোমার প্রোডাক্ট আমার শেষ, তুমি আচ্ছা রিভিউ দিয়েছে বাট এখন আমি কি ইউজ করবো বুঝতে পারছি না, তাই বেবি দুইটার আচ্ছা ফেস ওয়াশটা ইউজ করছি, কখন যে তোমার প্রোডাক্ট পাবো কে জানে। আচ্ছা অন্তরের চৌধুরী আপু, সমস্যা নাই, এই তো করোনা ভাইরাসটা শেষ হয়ে যাক তারপরে আমি আবার ইন্ডিয়াতে প্রোডাক্ট পাঠাচ্ছি, একদম টেনশন করো না, বেশি করে প্রোডাক্ট নিয়ে রাখবা নেক্সট টাইম। আচ্ছা আপু, আচ্ছা করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য কোনো ক্রিম হবে? এই তো আপনারা ফাজলামি করছেন, আল্লাহ যেন আপনাদের উপর করোনা ভাইরাসই দিক, আপনাদের হচ্ছে গিয়ে বেঁচে থাকার কোনো দরকার নাই, আপনাদের আল্লাহ যেন করোনা ভাইরাসই আপনাদের হচ্ছে ভিতরে দিক, তারপর হচ্ছে আপনারা মজা করেন এটাকে নিয়ে, হ্যাঁ তারপর আপনারা মজা করেন। আচ্ছা গ্লাস স্কিন জেল দেখাও, আমি আপু গ্লাস স্কিন কম্বোটা দেখিয়ে দিচ্ছি। হাই বিউটিফুল, হ্যালো আপু নরেন মিথিল আপু। আপু আচ্ছা বলো না, বডি কম্বো নিগ্রোটা দুইটা নিলে প্রাইস কত পড়বে? আচ্ছা বডি কম্বো 2500 টাকা, নিগ্রো ফেস প্যাকটা হচ্ছে গিয়ে তোমার পড়বে হচ্ছে গিয়ে তোমার কত, 1500 টাকা। আচ্ছা ভোরের সূর্য দাম কত আপু বলে দিয়েছে, আর সে সুন্দর কীভাবে হব? আমার মতো যারা সুন্দর হতে চাও তারা আমার গ্লাস স্কিন কম্বোটা নিবা। আর একটা কোশ্চেন সব থেকে বেশি আসে, আপনার কি বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে, আপনারা তাতে কি করবেন আমাকে, মানে হচ্ছে কি করবেন বলেন, আমার বিয়ে হয়েছে না হয়েছে এটাতে আপনাদের তো কোনো দরকার নাই। আচ্ছা সো এখন হচ্ছে আমি নিগ্রো ফেস প্যাকটা আমি অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার একটুখানি আছে একটুখানি আছে, এটা আজকে অ্যাপ্লাই করলে শেষ হয়ে যাবে। সো আমি প্রোডাক্ট নিয়ে কিছু বলবো না, কজ এখন জাস্ট একটু অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, না হলে তো বুঝোই হেটার্সরা আছে জ্বালাতন করবে। সো তারপরে আমি আমার কাজ করে যাচ্ছি, হা হা আসুক যা দুনিয়া পাল্টায় উল্টায় ফেলেন আই ডোন্ট কেয়ার, আমাদের বিজনেস করতেই হবে, এটা হচ্ছে আমাদের সাহসিকতা, সব বাধা বিপত্তি পের হয়ে আমাদেরকে বিজনেসটা করে যেতে হবে, আপনাদের মতো চাচরা মানুষের কথায় কান না দিয়ে। সো আমার যে ইয়াটা আছে ফেস ওয়াশটা আছে, আমি সেটা দিয়ে ফেসটা ক্লিন করে দেখাচ্ছি।
তো আমার লেমন ফেস ওয়াশটার খবর কিন্তু সবাই জানো, এটা কিন্তু সবাই চিনো যে এটা কত ভালো মানের একটা ফেস ওয়াশ। ওকে, সো এই ফেস ওয়াশটা হচ্ছে গিয়ে তোমাদের স্কিনটাকে প্রচুর ব্রাইট করবে, বাট ফেস ওয়াশটা আমার কাছে নাই এখন স্টকে, সো এটা অর্ডার কেউ করবা না। আমি জাস্ট এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি আশেপাশে কোনো ফেস ওয়াশ নাই দেখে। সো এটা দিয়ে আমার আমার ফেসটা ক্লিন করে দেখাচ্ছি। এটা এটা হচ্ছে আমাদের রিভাইজের কোরিয়ান যে হোয়াইটনিং ফেস ওয়াশটা আছে সেটাও কিন্তু খুবই ভালো, বাট এটা আমার হাতের কাছে আছে বলে আমি এটা অ্যাপ্লাই করছি। আপু করোনা গেলে রয়্যাল বার্নেস ক্রিমটা সিরামটা নিব তাহলে, আমার ফুল আছে ঠিক আছে আপু। বনুকু নিউ নিব্রোটা এত এত জোশ, সত্যি আমি যখন ফেসে দেই জাস্ট পাগল হয়ে যায়। এটা যে আছে সত্যি আরও আচ্ছা কি সত্যি আরও চেঞ্জ হয়ে যাচ্ছি, থ্যাংকস এ লট মাই জান। আপু সেটাই কথা, আমি যখন আমি নিজেই যখন নিগ্রো ফেস প্যাকটার ব্লাস্টটা দিই আমি কিন্তু নিজেই পাগল হয়ে যাই। সো তোমাদেরকে শুধু একা পাগল করি না, আমি নিজেও পাগল হয়ে যাই। আমি রিভিউসগুলো একটু কাউন্ট করে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আপু তোমার বিয়ে দিবে মনে হয় তাই আক্স করতেছে, ও মাই গড আমার বিয়ে দিবে দিবে। প্রত্যেকটা দিন একই কমেন্টস আমি প্রত্যেকটা দিন পাই, এমন কোনো দিন নাই যে আপনার বিয়ে হয়েছে নাকি, আপু আপনি কি ম্যারিড, আপনার কি বিয়ে হয়েছে নাকি, এরকম হচ্ছে কমেন্ট আসতে থাকে। সো মেজাজটা কার না খারাপ হয়। সো লাইভ দেখতে আসছেন, প্রোডাক্ট সম্পর্কে জিজ্ঞেস করবেন, পার্সোনাল কোনো কথা বলবেন না, স্পেশালি ছেলেরা প্রত্যেক দিন ছেলেরা একই কোয়েশ্চেন করে। আচ্ছা আপু আপু আচ্ছা আপু আমি নিগ্রো ফেস প্যাকটা ইউজ করেছি 5 দিন, স্কিন ব্রাইট অনেক ড্রাই হয়ে গেছে স্কিন। আচ্ছা অনেক ড্রাই হয়ে যাবে কেন ফাইজা সাদি আপু, এটা তো ড্রাই হওয়ার কোনো অপশনই নাই, কয়ে যেটা আরও ময়েশ্চার হয় স্কিনটাকে, আরও ময়েশ্চার করে। তুমি হচ্ছে কি হয়তো তোমার স্কিনটা অতিরিক্ত ড্রাই, দ্যাটস ওয়াই তোমাকে এক্সট্রা কেয়ার করতে হবে, সিরাম সুথিং জেল নাও আর হচ্ছে গিয়ে সাথে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করো। ওকে আচ্ছা আপু আপু তুমি বলছো আই ক্রিমটা গ্লাস স্কিন জেলটা, আচ্ছা দেখাও প্লিজ। আচ্ছা ঠিক আছে আমি দেখিয়ে দিব। আপনার মনে হয় করোনা ভাইরাসের ক্রিম নাই, আল্লাহ যেন আপনাদের উপরে করোনা ভাইরাসই দেয়, বিকজ আপনারা করোনা ভাইরাস নিয়ে মানে হচ্ছে ফাজলামি করছেন। সো ফাজলামি করলে কিন্তু আপনাদের উপরে গজব নাজিল হবে, আমার উপরে না। ওকে সো করোনা ভাইরাসের রোগ যদি আবিষ্কার হতো তাহলে আপনারা আপনারা ভয় পাইতাম না, আমরা আপনারা ভয় পাইতাম না। ওকে সো আপনাদের উপরে যেন আল্লাহ করোনা ভাইরাসের গজব দিয়ে দেয়, আমি হচ্ছে গিয়ে বদবুয়া দিয়ে দিলাম। আপু অন্তরা আপু ইন্ডিয়া যাওয়ার কাস্টমারে যে চেঞ্জ হয়েছে আমার ওই আইডিতে, আচ্ছা গেছি এতটা চেঞ্জ। হ্যাঁ অন্তরা আপু কি একটু চেঞ্জগুলো দেখিয়ে দিও তো আপু, মানে যাদের ইন্ডিয়াতে চেঞ্জিংটা এসেছে তাদের। পানি বেশি আনি নাই। তো নিগ্রো ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পর স্কিনটা দেখো, স্কিনের কালারটা কি পরিমাণে চেঞ্জ হয়। আপু তোমার ফেস ফর্সা বেশি কাজ, আমি ফেসে এটা সেটা অ্যাপ্লাই করি, ঘাড়ে গলায় অ্যাপ্লাই করার সময় পাই না, করি না, দ্যাটস ওয়াই। সো আমার ফেসের যে প্রোডাক্টগুলো যারা অ্যাপ্লাই করবে তাদের ফেসের সাথে ঘাড় গলার মিল থাকবে না যদি অতিরিক্ত কেয়ার বডিতে না করা হয়। ওকে আই হোপ আপনি হচ্ছে গিয়ে আনসারটা পেয়েছেন, আর এটা তো কমন সেন্স। সো আমি ঘাড় গলায় অ্যাপ্লাই করি না, ফেস ইচ্ছা মতো প্রোডাক্ট অ্যাপ্লাই করতে থাকি, দ্যাটস ওয়াই। ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করেছি, আমার প্রত্যেকটা ফেস ওয়াশ এরকম ইনস্ট্যান্ট হোয়াইটনিং করে, প্রচুর পরিমাণে স্কিনটাকে হচ্ছে কি ব্রাইট দেখায়। ওকে আপু বডি কম্বোটা কিভাবে ইউজ করব আমি দেখিয়ে দিচ্ছি। আপু নিগ্রো ফেস প্যাকটার প্রাইস 1500 টাকা, নিগ্রো ব্লাস্টটা
যেটা কিন্তু আরো বেশি ব্লাস্ট হয়ে এসেছে। ওকে, সো নিগ্রো ব্লাস্টটা কিন্তু আমার একটুখানি আছে, এই দেখো একটুখানি আছে। সো এটুকু আজকে ইউজ করলে এটা টোটালি শেষ হয়ে যাবে আমার। আচ্ছা, বডি কম্বোটা কীভাবে ইউজ করে? সোপটা গোসলের সময় অ্যাপ্লাই করে, আর হচ্ছে গিয়ে যেটা আমার ক্রিমটা আছে সেটা তুমি রাতে শোয়ার সময় অ্যাপ্লাই করবা, আর হচ্ছে গোসলের পরে অ্যাপ্লাই করবা, বাট রোদে যাবা না, রান্নাঘরে যাবা না এটা দিয়ে, কজ এটাতে কোনো এসপিএফ অ্যাড করা নাই। সো এটা আমি অ্যাপ্লাই করছি। সো এটা কিন্তু তোমার পুরো ফেসটা, এটা নিগ্রো ফেস প্যাকটা, নিগ্রো ব্লাস্টটা অ্যাপ্লাই করার আগে পুরো ফেসটা খুব ভালো মতো ডিপ ক্লিন করে নিতে হবে, যেমন আমি করেছি, ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করেছি। দেন পুরো ফেসে এটা অ্যাপ্লাই করতে হবে চোখের এরিয়া বাদে। ওকে, নিগ্রো ব্লাস্ট, আচ্ছা কতবার ইউজ করবো? প্রতিদিন একবার ইউজ করতে হবে রোজ, যা কি আপু? আচ্ছা এটা কি, আচ্ছা এটা কত ফর্সা হয়, আর কত ফর্সা হবেন আপু? আর অনেক বেশি ফর্সা হতে হবে। আচ্ছা, সো এটা আমি অ্যাপ্লাই করছি, দেখো এটা কিন্তু 25 থেকে 30 মিনিট তোমাকে রাখতে হবে। ওকে, 25 থেকে 30 মিনিট এটা তোমার ফেসে রাখতে হবে পুরো ফেসে দিয়ে। দেখো আমি কিন্তু চোখের এরিয়াতে এটা দেই নাই, সো এরকম কিন্তু সেম রুলসটা তোমাদেরকে ফলো করতে হবে। সো এটা কিন্তু টোটালি ম্যাজিক্যাল একটা ফেস প্যাক, যেটা কিন্তু পাগল হয়ে যাবে যেটা অ্যাপ্লাই করলে। আমি কিন্তু একবারই বলেছি, এটা কিন্তু টোটালি পাগল করার মতো একটা ফেস প্যাক, যেটা একবার যারা অ্যাপ্লাই করেছে তারা একটা জিনিসই বলেছে যে আপু এরকম আমার লাইফে এরকম কোনো ফেস প্যাক আমি অ্যাপ্লাই করি নাই। ওকে, এরকম কোনো প্রোডাক্ট ইনফ্যাক্ট তারা অ্যাপ্লাই করে নাই, এতটা ম্যাজিক্যাল এটা। সেটা মাত্র 3 ডেজ একটা হোয়াইটনিং চ্যালেঞ্জ, যেটা 3 দিনে তোমাদের স্কিনটাকে হোয়াইটনিং করবে, তোমাদের স্কিন টোনটাকে টোটালি ম্যাজিকের মতো চেঞ্জ করে দিবে। ওকে, সো এটার প্রাইস হচ্ছে তোমার 1500 টাকা। আপু তুমি ইউল্যাবে পড়ো? আমি তোমাকে ইউল্যাবে দেখেছি, আমি ইউল্যাবে পড়ি। আচ্ছা আপু, হ্যাঁ আমি ইউল্যাবে পড়ি। আচ্ছা শোনো আপু, আমি বিজনেস করতে চাই, প্লিজ আমাকে হেল্প করো। কীভাবে হেল্প করতে হবে বলো আপু? আপু র্যাশের জন্য, আচ্ছা র্যাশের জন্য কিম পার্ল ইউজ করেছিলাম, র্যাশ থেকে গেছে। আচ্ছা এখন কি তোমার গ্লাসি স্কিন কম্বোটা, গ্লাসি স্কিন কম্বোটার সাথে একটা হচ্ছে গিয়ে অ্যালকোহল টোনার নিয়ে নিবা, কজ র্যাশের জন্য অ্যালকোহল টোনারটা বেস্ট। ওকে, আচ্ছা আপু এটার প্রাইস কত? যেটা আমি অ্যাপ্লাই করেছি আমার ফেসে এটার প্রাইস হচ্ছে তোমার অনলি 1500 টাকা। আচ্ছা আপু এটা ইনস্ট্যান্ট প্রোডাক্ট? আচ্ছা আপু এত এই ইনস্ট্যান্ট কি স্কিনের জন্য ক্ষতিকারক নাই, সব প্রোডাক্ট স্কিন ক্ষতি করে না। সো ইনস্ট্যান্ট অনেক কিছুই কিন্তু, লেজার ট্রিটমেন্ট করেন, প্লাস্টিক সার্জারি করেন, সেগুলো ইনস্ট্যান্ট পরিবর্তন হয়ে যাবে, ইনস্ট্যান্ট সাদা হয়ে যাবে না একেবারে, বাট সেগুলো কি ক্ষতিকারক কোনো কিছু আছে? সেগুলো তো ডক্টরের ট্রিটমেন্ট, সেগুলো তো খারাপ কিছু না। তারপর অনেক প্রোডাক্ট আছে যেগুলো ইনস্ট্যান্ট হোয়াইটনিং করে, খুব জলদি হোয়াইটনিং করে, সেগুলো খারাপ কিছু না। বাট প্রোডাক্টের উপর ডিপেন্ড করছে যে আপনি কোন টাইপের প্রোডাক্ট ইউজ করছেন, কোন প্রোডাক্টে ইউজ করছেন, ভালো ইউজ করছেন নাকি খারাপ ইউজ করছেন। সো অবশ্যই সেটা আপনাদেরকে দেখে নিতে হবে আপু। আচ্ছা ছেড়ে দিলে কি আগের মতো হয়ে যাবে? না আপু এটা পার্মানেন্ট হোয়াইটনিং করবে, বাট পার্মানেন্ট অবশ্যই তোমার উপর ডিপেন্ডেবল। তুমি যদি স্কিনটাকে ধরে রাখো তাহলে তোমার পার্মানেন্ট হোয়াইটনিং হবে, আদারওয়াইজ পার্মানেন্ট হোয়াইটনিং হওয়া পসিবল না। ওকে, সো এখন হচ্ছে যে ইয়াটা আমি দেখাবো, বডি কম্বোটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কাজ অনেকে বডি কম্বোটা নেয় জানে না ইউজ রুলসটা, অনেকের কাজ করে না তেমন। সো অবশ্যই তোমাদেরকে বডি কম্বোটা কীভাবে ইউজ করতে হবে, কীভাবে এটাকে হচ্ছে গিয়ে তোমার স্কিনটা আসলে কীভাবে হোয়াইটনিং করতে পারবে সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা ওকে আপু, আল এটার প্রাইস কত? আমি যেটা অ্যাপ্লাই করেছি 1500 টাকা প্রাইস, নিগ্রো ব্লাস্টটা, যেটা হচ্ছে একটা ফেস প্যাক, যেটা ম্যাজিক্যাল ফেস প্যাক। সো আমি কিন্তু একটা জিনিস দেখেছো যে আমি যখন এটার রিভিউস আপলোড দিই আমি কিন্তু একটা কথা বলে দিই, ম্যাজিক্যাল ফেস প্যাক। ওকে, ম্যাজিক্যাল ফেস প্যাক এটা আমি নাম দিয়েছি, কজ এটা আসলেই ম্যাজিক্যাল একটা প্রোডাক্ট, যেটা ম্যাজিকের মতো স্কিনটা চেঞ্জ করে দেয়। ওকে, যেটা লাইফ চেঞ্জিং প্রোডাক্টের মতো অন্যতম একটা প্রোডাক্ট। ওকে ওকে আপু, আপু কোন ডিপার্টমেন্টে আর কোন সেমিস্টারে? আপু আমি তোমার সাথে দেখা করতে চাই, আমাকে তো দেখেছো অলরেডি। আর হচ্ছে আমি বিবিএ 11th সেমিস্টারে, আর হচ্ছে বিবিএ ডিপার্টমেন্টে আছি। আর এখন হচ্ছে আমি এই সেমিস্টারে 2টা ক্লাস নিয়েছি, 2টা সাবজেক্ট নিয়েছি, বেশি নিতে পারি না কাজ বিজনেস করি, সো পড়াশোনা 2টা একসাথে বেশি কাভার করতে পারি না। আগে 4টা ক্লাসই নিতাম, 4টা সাবজেক্ট নিতাম। আচ্ছা আপু তোমার, আচ্ছা আপু 1 মাস আগে একটা ক্রিম নিয়েছি, 1 মাস পরে ক্রিমটা ইউজ করলে প্রবলেম হবে? 1 মাস আগে কী ক্রিমটা নিয়েছো আমাকে একটু বলো তো আপু। আচ্ছা এই ক্রিমটা বাইরে কোথাও পাওয়া যাবে আই ডোন্ট নো আপু। আচ্ছা আপু, আহ
আচ্ছা আপু, ওকে। সো কারো কোনো কোশ্চেন থাকলে বলে ফেলো। দেখো, এটা যদি তোমাদের স্কিলটাকে ইয়া করে ফেলে, ড্রাই করে ফেলে, অল্প সময়ের মধ্যে তোমরা একটু পানি দিয়ে এরকম ভিজাই নিবা, এরকম পানি দিয়ে ভিজাই নিবা, তাহলে তুমি লং টাইম রাখতে পারবা, আর হচ্ছে তোমার আনইজি ফিল হবে না এটা স্কিনে রাখতে। আচ্ছা, হেল্প করতে চাইছো এটাই অনেক শোনা আপি, থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আমি তোমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করবো, আল্লাহ তোমার অনেক ভালো করবে। আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আচ্ছা, মেস্তা ক্রিমটা কোনটা ডে কোনটা নাইট? এ লেখা যেটা সেটা হচ্ছে গিয়ে ডে, বি লেখা যেটা সেটা হচ্ছে নাইট। আচ্ছা আপু, এটা কি করোনা ভাইরাসের ওষুধ? পাগলের ছাগল হইলে মানুষ এই সময়ে এমন প্রোডাক্টের লাইভে আসে? ও মাই গড, দোকানপাট কি বন্ধ হয়ে গেছে? তারপর আপনার কি বাথরুমে যাওয়া বন্ধ হয়ে গেছে? আপনার কি খাওয়া বন্ধ হয়ে গেছে একটু বলেন তো। তিথি চৌধুরী আপু, আপনি যদি বেকার হয়ে থাকেন, আপনি যদি একদম বেলাল্লা বেহায়, তারপর হচ্ছে গিয়ে স্যাঁতসা হয়ে থাকেন, তাহলে আপনার কোনো কাজ নাই। আপনি যদি অলস মস্তিষ্ক আপনি হয়ে থাকেন, মানে জবলেস পিপল যেটাকে বলে বাদাইম্মা, আপনি যদি বাদাইম্মা হয়ে থাকেন, তাহলে আপনার কোনো কাজ নাই। আর আপনি যদি হচ্ছে গিয়ে কাজের কাজে একটু থাকেন, তাহলে আপনি কথাটা বলতেন না। অবশ্য যারা কাজে থাকে তারা এইসব কথা বলে না। আপনি হচ্ছে গিয়ে বাদাম্মা মানুষ, ওকে, বাদাম্মা মানুষ, জবওয়ালা মানুষের এখানে কোনো কাজ নাই, দরকারও নাই। আচ্ছা, তোমার রয়্যাল বার্নেসটা নিয়েছি, ঠিক আছে আপু। আপু, নিগ্রো ডে নাইটটা নিগ্রো? আচ্ছা, ভেতর কি নিগ্রোয়ের ভেতর পার্থক্য কি বুঝি না আপু তোমার কথা। সো একটু বুঝায় বলবা যাদের কথা, আমি কিছুই বুঝি না। তো এটা হচ্ছে কি কথা, আমি এটা উঠাই ফেলবো যখন আমি তোমাদের এটা। আচ্ছা, অনেকেই বলতেছে আমি মিথ্যা কথা বলছি, আপনি কি আমার প্রোডাক্ট ইউজ করে এইসব কথা বলছেন? আগে ইউজ করবেন, দেন হচ্ছে গিয়ে একটা প্রোডাক্ট সম্পর্কে বলবেন, একটা মানুষ সম্পর্কে বলবেন, তার সম্পর্কে টোটালি জেনে এইসব উল্টাপাল্টা কমেন্ট করতে আসবেন, আর আপনাদের কমেন্ট আমি পড়ছিও না। সো এটা দেখিয়েছে, আর রয়্যাল বার্নেসটা আমি দেখাচ্ছি, আর গ্লাসি স্কিন কম্বোটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই ফাঁকে, আমার হচ্ছে তারপরে এটা তুলে ফেলবো কিছুক্ষণ পরে। সো গ্লাসি স্কিন কম্বোটা দেখো, গ্লাসি স্কিন কম্বোতে কী কী আছে। গ্লাসি স্কিন কম্বোটা কিন্তু এখন দেখাচ্ছি সবাইকে। সো এটা চারটা প্রোডাক্ট, এটা হচ্ছে আমার গ্লাসি স্কিন কম্বো, যেটা আমার রেগুলার ডেলি স্কিন কেয়ার রুটিন, আর সব থেকে রিভিউস পাওয়া প্রোডাক্টগুলো দিয়ে আমার এই টোটাল গ্লাসি স্কিন কম্বোটা মেক করেছি, ওকে। সো এটা ইউজ করে এমন কোনো ব্যক্তি নাই যে স্যাটিসফাইড হয় নাই, এমন কোনো ব্যক্তি নাই যে তাদের কাজ করে নাই। প্রত্যেকের মাশাল্লাহ তাদের স্কিনটা এতটা চেঞ্জ হয়ে গেছে, আমি টোটালি নিজের শক খেয়ে গেছি যে আমার থেকে ডাবল সুন্দর তারা হয়েছে, ডাবল চেঞ্জ তাদের হয়েছে, বা তারা মানে রুলস মতো ইউজ করেছে, রেগুলার ইউজ করছে। সো আমি হয়তো অনেক ইয়াতে বেশি একটা মেনটেন করতে পারি না, তারা ভালো মতো মেনটেন করেছে বলে তাদের কাজটা বেশি হয়েছে, ওকে। সো এখানে চারটা প্রোডাক্ট আছে, এর সাথে একটা ফেস ওয়াশও গিফট থাকবে, বাট ফেস ওয়াশটার কথা আমি পরে বলছি। মেস্তা ক্রিম দেখাচ্ছি আপু, আমি গ্লাসি স্কিন কম্বোটা দেখাচ্ছি, ব্রনের প্রোডাক্টও দেখিয়ে দিচ্ছি। সো গ্লাসি স্কিন কম্বোতে দেখো, একটা রোজ সুথিংগেল আছে। সো রোজ সুথিংগেল তোমাদের স্কিনটাকে হেলদি করবে, ময়শ্চার করবে, ফর্সা করবে, গ্লোয়িং করবে, অ্যান্ড তোমাদের স্কিনটাকে টোটালি কোরিয়ান মেয়েদের মতো একেবারে ছকছকা করে ফেলবে, যেটাকে বলে গ্লাসি করে ফেলবে। সেটার প্রাইস 1000 টাকা। গ্লাসি স্কিন কম্বোতে আছে একটা তোমার নিগ্রো ব্লাস্ট, যেটা আমি আমার ফেসে এখন মেখেছি, যেটা মাত্র 3 ডেজ হোয়াইটিং চ্যালেঞ্জ, যেটা 3 দিনে তোমাদের স্কিনটাকে ব্রাইট করবে, যেটা যত খারাপ স্কিন হোক না কেন, যত ড্যামেজ স্কিন হোক না কেন, সেটা ঠিক করে দিবে, তোমাদের স্কিনটাকে টোটালি ফ্লোলেস করে দিবে, ইনস্ট্যান্ট মেকআপ লুক দিবে, অ্যান্ড হচ্ছে এটা স্কিনটাকে একদম ভেতর থেকে মেকআপ লুকের মতো একটা লুক ক্রিয়েট করে দিবে পারমানেন্টভাবে। সেটার প্রাইস হচ্ছে তোমার অনলি 1500 টাকা, যেটার আমার হাজার হাজার রিভিউস আসে, যেটার আমার টোটালি ছড়ের গতিতে রিভিউস আসে, ওকে। সো এটার প্রাইস হচ্ছে 1500 টাকা। অ্যানাদার ম্যাজিক্যাল প্রোডাক্ট, যেটা আরেকটা লাইফ চেঞ্জিং প্রোডাক্ট, হচ্ছে আমার রয়্যাল বার্নেসটা, সেটাও কিন্তু 3 ডেজ হোয়াইটনিং চ্যালেঞ্জ, যেটা তোমাদের স্কিনটাকে ধবধবা সাদা করে দিবে। সো এটা কিন্তু একমাত্র ক্রিম যেটা দিয়ে তুমি যত শেড ইচ্ছা তত শেড ব্রাইট হতে পারবা, কারণ এটা তোমাকে এত বেশি ফর্সা করে দিবে। সো এটা কিন্তু কুচকুচে কালো মেয়েরও কিন্তু অনেক ফর্সা হয়ে গেছে, অনেক ধবধবা সাদা হয়ে গেছে, আর এটা তোমাকে আনলিমিটেড হোয়াইটনিং দিবে, অ্যান্ড তোমাদের স্কিনটাকে হচ্ছে 16 বছরের মেয়েদের স্কিন যেরকম ইয়াঙ্গার হয়, যেরকম হচ্ছে গিয়ে হেলদি হয়, ফ্লোলেস হয়, ঠিক ওরকম একটা স্কিন টোন ক্রিয়েট করে দিবে পারমানেন্টভাবে, অ্যান্ড তোমাদের স্কিনটা এমন একটা গ্লেজি এনে দিবে, স্কিনটাকে এত একটা গ্লেজনেস তোমার স্কিনে ক্রিয়েট করে দিবে পারমানেন্টভাবে, যেটা মনে হবে তুমি ভাইব্রন্ট, এরকম সুন্দর, এরকম হচ্ছে তোমার স্কিনে গ্লেজ, মানে তুমি হাইলাইটার ইউজ করেছো, এরকম একটা স্কিন টোন ক্রিয়েট করে দিবে। সেটা তোমার কম্বোতে আছে, এটা সিঙ্গেলি আমার প্রচুর রিভিউস, আর এটার প্রাইস হচ্ছে 2000 টাকা। আর এটা হচ্ছে গিয়ে তোমার ভিটামিন ই, তোমার হচ্ছে সিরাম, যেটা স্কিনটাকে হোয়াইটনিং করে, স্কিনটাকে হেলদি করে, স্কিনটাকে প্রচুর পরিমাণে বিউটিফুল করে, গ্লেজি করে, ময়শ্চারাইজিংয়ের কাজ করে। সো অনেকের স্কিন ড্রাই থাকে, তাদের জন্য এই সিরামটা সব থেকে বেস্ট, আর এই সিরামটা টোটালি ভিটামিন ই, যেটা বিন্দু পরিমাণে কোনো ক্ষতিকারক করবে না, স্কিনের উপকার ছাড়া কোনো বিন্দু পরিমাণে সিঙ্গেল প্রবলেম তোমার স্কিনে ক্রিয়েট করে দিবে না, ওকে। সো এটা হচ্ছে তোমার গ্লাসি স্কিন কম্বোতে আছে চারটা প্রোডাক্ট,
5,900 টাকার সাথে একটা ফেসওয়াশ গিফট পাচ্ছ 750 টাকার। যারা হচ্ছে 5,900 টাকার গ্লাস স্কিন কম্বোটা নিবা, তারা 750 টাকা দামের একটা ফেসওয়াশ গিফট পাচ্ছ। সো এমন কেউ কেউ বলে নাই যে এটা তাদের কাজ করে নাই। প্রত্যেকের স্কিন গ্লাস স্কিন হয়েছে, প্রত্যেকের স্কিন অনেক বেশি ব্রাইট হয়েছে, প্রত্যেকের স্কিন সুন্দর হয়েছে, অনেক অনেক বেশি সুন্দর। ওকে, সো এটার কিন্তু আমার হাজার হাজার রিভিউস আছে, আফটার বিফোর পিকচার সহ দেখে নিতে পারো। আচ্ছা, 1,000 লাভ রিয়েক্ট দিলাম শোনো আপি, থ্যাংক ইউ সাদিয়া শারমিন ইকরাম আপু। আচ্ছা আপু, তুমি কি রোজ জেলটা কি গ্লাস স্কিন জেল বলছো? না আপু, গ্লাস স্কিন জেল আলাদা ছিল, বাট রোজ জেলটাও কিন্তু অনেক বেশি গ্লাস স্কিন করে দেয়। ওকে, আচ্ছা আপু, আপু নিগ্রো ফেস প্যাকটা কি নর্মাল ফ্রিজে রাখা হয়? চাইলে রাখতে পারো। আচ্ছা তোমার মতো, আচ্ছা আচ্ছা তোমাদেরই করোনা ভাইরাস হোক এটা আমি চাই, কজ তোমরা হচ্ছে গিয়ে মানুষের পিছনে আঙুল দিচ্ছ। ওকে, খুবই বাজে অভ্যাস এটা। আপু আপনার স্কিন কয়েকদিনের পরে চামড়া বের হয়ে যাবে। ঠিক আছে আপু, আপনার কথা আমি মাথা রাখলাম, আমার চামড়া বের হয়ে গেলে আমার হবে, আপনার তো তাতে কিছু যায় আসতেছে না। আপু কাম্পটা নিতে চাই বাট, আচ্ছা কী করে পাবো? আচ্ছা, অর্ডার কনফার্ম করতে তোমাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে ফেলতে হবে। ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে হলে বিকাশ করতে হবে। সো এটা আমি হচ্ছে গিয়ে রিমুভ করে ফেলি। ওকে, কজ এটা আমার অলরেডি শুকাই গেছে, সো আমি এটা রিমুভ করে ফেলছি। দেখো একটু আগে স্কিনটা কেমন ছিল, এখন কতটা গ্লেজ মারছে, কতটা গ্লো দিচ্ছে। মিস্টার ক্রিমটা দেখাচ্ছি, কোনো সাইড এফেক্ট নাই। করোনা রিলেটেড যে কমেন্ট করবে তাকে হচ্ছে ব্লক করা হবে, তাকেই ব্লক করা হবে। ওকে, সো ব্লক খাইতে চাইলে কেমন কমেন্ট করবেন। আপনাদের এত জ্বালা উঠছে করোনা নিয়ে, যারা লাইক করছে তাদের নিয়ে, নামাজ পড়েন, কাজে লাগবে, নামাজ পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেন যাতে করোনা নিয়ে যায় আল্লাহ। ওকে, এইসব বাজে বাজে কমেন্ট করেন না। দেখো স্কিন টোনটা দেখো, যে একটু আগে কিরকম ছিল এখন কিরকম হয়ে গেছে। সো এটা হচ্ছে কি আমার নিগ্রো ফেস প্যাকের কামাল। সো এটা অতিরিক্ত স্কিনটাকে চেঞ্জ করে দেয়, অতিরিক্ত পরিমাণে স্কিন টোনটা চেঞ্জ করে দেয়। সো নিগ্রো ফেস প্যাকটা যারা দিবা আমি তোমাদেরকে বলে দিচ্ছি বারবার করে, গলায়ও দিবা, না হলে গলার কালার ফেসের কালার ঠিক আমার মতো এরকম আলাদা হয়ে যাবে। ওকে, সো ট্রাই করবা যারা এই ফেস প্যাকটা নিবা, গলাতে অবশ্যই দিতে, হাত পায়ে ট্রাই করার দরকার নাই, কজ এটা অনেক এক্সপেন্সিভ। সো শুধু গলাতে আর ফেসে দিতে আর ট্রাই করবে। জোস থ্যাংক ইউ। সো আমি কিন্তু একদম ইনস্ট্যান্ট রেজাল্টটা দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, ফার্স্টে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করেছি, দেন নিগ্রো ফেস প্যাকটা তোমাদেরকে দেখিয়েছি কতটা সুন্দর হয়ে গেছে স্কিনটা। আচ্ছা আপু, গ্লাস স্কিন কম্বোটা কোনটার পরে কোনটা আগে ব্যবহার করতে সব বলে দেবো আপু। আপু 7 বার কমেন্ট করলাম, একবারও কমেন্ট করলাম না, গলা ফর্সা হওয়ার জন্য কী দিবো? 16 বছরের মেয়ে ব্যবহার করতে পারবে না, 16 বছর না, 18 পরে সব রূপচর্চা করতে পারবে, 18 আগে না। আচ্ছা ওয়াও আপু, খুব নাইস লাগতেছে, থ্যাংক ইউ। সো তোমরা নিজেরাই দেখছো যে কতটা চেঞ্জ। আচ্ছা ওয়াও, ওকে, আচ্ছা নিগ্রো ফেস প্যাকটা, আচ্ছা ইউজ করছো ডে নাইট ফেস প্যাকটার সাথে, ফেস প্যাকটা ডে নাইট তো আছে বাট আমি কিন্তু নিগ্রো ব্লাস্ট যেটা আসছে একদম আপডেটেড সেটা অ্যাপ্লাই করেছি এখন। আচ্ছা জোস থ্যাংক ইউ। আচ্ছা আপু,
আপু আপনি আছেন? আচ্ছা, করোনার কি? আচ্ছা, আমরা করোনা টেন্সে বুঝি নাই আপনার কথা, ক্লিয়ার করে কমেন্ট করতে পারে না আপু। তোমাকে দেখে, আচ্ছা দেখতে মন চায় আমার, থ্যাংক ইউ। আচ্ছা আপু, দাগ যাবে, দাগ যাবে, এটাতে দাগও চলে যায়, এটাতে হচ্ছে কি ব্রণও চলে যায়, বাট সাথে সাথে যে ব্রণের ট্রিটমেন্টগুলো আছে সেটাও ফলো করতে হবে সাথে সাথে, ওকে? সো আমি যেটা অ্যাপ্লাই করেছি এটার প্রাইস হচ্ছে তোমার অনলি 1500 টাকা, যেটা আমার কম্বো। সো এখন হচ্ছে দেখো, আমার হাতের সাথে ফেসের কিন্তু মিল নাই, ওকে? কজ আমার ফেসে এটা সেটা মাখিয়ে হাতে অ্যাপ্লাই করি না। সো তোমরা নিজেরাই জানো হাতের সাথে ফেসের মিল নাই, দ্যাটস ওয়াই আমি যদি হাতের এক্সট্রা কেয়ারটা করি আমার হাতের সাথে ফেসেরও মিল আমি পেয়ে যাব। বাট সেটার জন্য আমাকে অনেক খাটনি করতে হবে, বাট আমার সেটা ভালো লাগে না, বা হচ্ছে আমি আলসামি করি, বা আমার সময়ও থাকে না। বাট ইচ্ছা থাকলে কিন্তু সময়ের সাথে একটু সময় বের করে কেয়ারটা করা যায়, বাট আমি সেটা করি না। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি যতটুকু দেখি এটা তোমার হচ্ছে ইয়ে করে দেখাচ্ছি। সো দেখো, যেটা আমার বডি কম্বোটা সেটা আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেন, আমার যে গ্লাসি স্কিন কম্বোটা আছে সেটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। সো আমি যেই নিগ্রো সোপটা আছে এটা দিয়ে আমার হাড়টাকে ক্লিন করবো, বিকজ নিগ্রো সোপটা কিন্তু অনেক বেশি ওয়ান্ডারফুল, যেটা ইনস্ট্যান্ট হোয়াইটনিং করে দিবে অ্যান্ড হচ্ছে পার্মানেন্ট হোয়াইটনিং করে দিবে। সো এটা দেখো, এটা কিন্তু খুব বেশি নিতে হয় না, একটুখানি নিলে কিন্তু তোমার পুরো ফেনা হয়ে যায়, এতটা হচ্ছে গিয়ে ফোমিং এটা। আপু তুমি কি, আচ্ছা তুমি কি, আচ্ছা পুরুষের বা পুরুষ মেয়ে মানে সবারই মেস্টার জন্য আমাদের যে মেস্টার ক্রিমটা আছে সেটা নিতে হবে, আর সাথে সাপোর্ট হিসেবে নিগ্রো ফেস প্যাকটা নিয়ে বেটার হয়, ওকে? সেটা আমি অ্যাপ্লাই করছি যে সোপটা, এটা সোপটা দিয়ে এরকম হচ্ছে তুমি ক্লিন করবা। লাইক হচ্ছে তুমি সোপ দিয়ে যেভাবে অনেকে সোফা দিয়ে বডিটা ক্লিন করতে পছন্দ করে, তারা সোফা দিয়ে হচ্ছে বডিটা ক্লিন করবা, এরকম করে যে যেইভাবে কমফোর্টেবল ফিল করো সোপ ইউজ করতে সেমভাবে তোমরা হচ্ছে করবা। বাট লাস্টে ট্রাই করবে এটা অনেকক্ষণ মানে 5 মিনিটের মতো এরকম করে ম্যাসেজ করতে, কজ ম্যাসেজ যদি না করো তাহলে কিন্তু বেশি কাজ করে না। আর এরকম করে যদি তুমি সোফা দিয়ে ঘষে ঘষে ইউজ করার পর এরকম লাস্টে যদি 5 মিনিট একটু ম্যাসেজ করো, তোমার টাকাটা উসুল হয়ে যাবে, কোনো রেকর্ড থাকবে না যে তোমার কাজ করেনি, বেটার, ওকে? আপু তুমি হাতে ইউজ করছো করে দেখাও, তো আপু দেখিয়ে দিচ্ছি তো ইউজ করে। এতটা ফোমিং হয়, আমি কিন্তু খুব অল্প সাবান নিয়েছি, বাট এটা খুবই ফোমিং হচ্ছে, ওকে? আপু সোপটা কত, যদি সিঙ্গেলি সোপটা যদি নিতে চাও তাহলে 1000 টাকা পড়বে। দেখো কতটা ফোমিং হচ্ছে এটা, আমার ফোমিং যে কোনো জিনিস খুবই ভালো লাগে ইউজ করতে। সো লাইক আমি যদি তোমার ইয়াটা অ্যাপ্লাই করি ফেস ওয়াশ, সেটা আমার ফোমিং চাই, আমি যদি হচ্ছে সোপ অ্যাপ্লাই করি সেটা আমার কিন্তু ফোমিং চাই, ফোমিং ছাড়া আমার এগুলো ভালো লাগে না, যে টাইপের জিনিস ময়লা বেশি রিমুভ করতে পারে না, দ্যাটস ওয়াই আমার ফোমিং যে কোনো জিনিস খুবই পছন্দ। আচ্ছা আপু প্রাইস, আচ্ছা আমাদের সেম প্রাইসই নিতে হবে, বাংলাদেশে যে প্রাইস ইন্ডিয়ার সেম প্রাইসই নিতে হয়, এত বেশি ফোমিং দেখো এখনই কিন্তু হচ্ছে গিয়ে ফোমিং হচ্ছে, এখন হচ্ছে পানা হচ্ছে। আমার এখানে হচ্ছে গিয়ে সেলারদের বয়ফ্রেন্ডগুলো চলে আসছে, যারা হচ্ছে গিয়ে ওনাদের পক্ষ থেকে এখানে বাজে কমেন্ট করতেছে, কত অনেক সেলার আছে।